অরিজিনাল ট্রেনের চাকার সাথে এর মিল পাবেন না, জাস্ট সান্ত্বনা স্বরূপ চাকা। আমি এখানে চাকাগুলো দুইভাবে দুই রকম বানিয়েছি, যেটা কিনা দেখতে পাচ্ছেন। আর কাগজ দিয়ে কিভাবে ট্রেনের চাকা বানাবেন তা শেখার জন্য ডিসক্রিপশনে থাকা লিংক চেক করুন। প্রথম চাকাটি প্রস্তুত হয়ে গেলে সেটাকে এভাবে ধরে সোজা একটা দাগ দিয়ে ফেলুন, তারপর প্রথমটার মাপ মতন পরেরগুলো লাগাতে থাকুন। এই অংশটা ভালোভাবে লক্ষ্য করবেন, প্রথম চাকা লাগানোর পর আমি প্রায় 1 সেন্টিমিটারের মতন জায়গা ফাঁকা রেখে দ্বিতীয় চাকা লাগিয়েছি। এর কারণ আছে, সামনে চলুন বুঝতে পারবেন। প্রস্থে 5 সেন্টিমিটার মাপে কাগজ কেটে একদম ফ্রন্টে এভাবে সেট করে দিন, একটা সামনে এবং অন্যটা পিছনে, এবং সবসময় খেয়াল রাখবেন যেন সমান থাকে। এবার দেখানো নিয়ম মতন উভয় পাশে এমন করে কেটে দিন, তারপর 1 সেন্টিমিটার প্রস্থে আবারও কাগজ কাটুন এইভাবে, এবং সেগুলো চাকা থেকে যথেষ্ট ফাঁকা রেখে লাগান। লাগানোর পর শুকিয়ে গেলে সেগুলোকেও কৌণিক আকারে কেটে দিন। এর প্রত্যেকটা হচ্ছে সিঁড়ির এক একটি ধাপ। একটু আগে সিঁড়ির জন্য যে পরিমাণ ফাঁকা রেখেছেন সেই মাপের এগুলা পিস পিস করে কেটে সেট করতে হবে। এক্ষেত্রে গ্লুগান ইউজ করাটাই বেটার। মার্কার পেন দিয়ে ধাপগুলোর বর্ডার কালো রং করে দিন। এটা একদম ইজি কাজ, মূল মডেল দেখুন আর সেভাবেই বানিয়ে ফেলুন। চাকা সেট করার সময় বলেছিলাম ফাঁকা রাখতে হবে, এখন সেই ফাঁকা স্থানে এইভাবে কাগজ কেটে কেটে লাগান। গ্রে কালারের কাগজ রোল করে করে এগুলো বানানো হয়েছে, আর চিকন লোহার তার পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং টাইপের সাসপেনশন বানাতে হবে। এগুলো শুধুমাত্র দেখার সৌন্দর্য, বাস্তবে এর কোনো কাজ নেই। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই স্প্রিংগুলো কিন্তু একটু বাঁকা করে লাগানো হয়েছে। এবার সেকেন্ড স্টেজ, কাগজের পুরুত্ব দেখে বিবেচনায় নিন, এবং এই পিসগুলোর লম্বা দূরত্ব হবে এক রডের স্প্রিং থেকে অন্য রডের স্প্রিং পর্যন্ত। ভিডিওটি দেখুন বুঝতে পারবেন। দেন খুব সাবধানতার সাথে এগুলো একদম সোজা ও সমান্তরাল আকারে সেট করুন, আর খেয়াল রাখবেন মাঝের চাকাটি যেন ফ্রিলি মুভ করতে পারে। এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলোর সমন্বয়ে তৈরি হবে পুরো কল্পিত সাসপেনশন সেট। প্রথমে সাজ তৈরি করুন, আপনি যে মডেলের ট্রেন বানাবেন সেটার অনুকরণ করে। এবার কাগজের এক পাশে গ্রে কালারের পেইন্ট দিয়ে অন্য পাশে এই সাজটির অনুকরণে মোট 4 পিস তৈরি করুন, এবং এগুলো কিভাবে কোথায় কোন অ্যাঙ্গেলে সেট হবে তা ভিডিওটিতে দেখুন।
कमला ओ लाल रंगेर कागज रोल करे करे बनिए एभावे छोटो छोटो पीस करे काटुन। तारपर ए तारगुलो कमला रंगेर पीसगुलोर मध्य आठा दिए लागिए फेलुन। लालगुलो एकटु बड़ो, एगुलोर मध्य लोहार तारगुलो ढुकिए लागिए दिन। এখন নির্দিষ্ট মাপ মতন ছিদ্র করুন এবং দেখানো নিয়ম মতন বাকিগুলো সেট করতে থাকুন। পূর্বে যে কমলা ও লাল রঙের রোলগুলো দেখেছিলেন এগুলো তার থেকে আরও মোটা ও বড়। कॉटन बड ढुकिए एगुलो के पाइप सदृश बनाते हबे और ए दुई पीस फुएल टैंकर ऊपर सेट करते हबे।